आश्चर्य कोथाय जाबेन जहांगीरनगर विश्वविद्यालय थेके अवसर नियेछेन एकजन प्रफेसर तार बाड़ी आछे गाड़ी आछे सबई आछे किन्तु सन्तानरा ताके ग्रहण करे ना बाध्य हये एई प्रफेसर बुढ़ो बयसे तिनि बृद्धाश्रमे गिये सेखाने थाकेन এই অবস্থা কেন হয়েছে আমরা জানি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমার ইবাদতের পরে দ্বিতীয় কাজ হলো ওবিল ওয়ালিদাইন ইহসানা পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে পিতামাতা যদি কাফের মুশরিক বেরিন হন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই অবস্থাতেও পিতাকে খাবার দিতে হবে পিতার চিকিৎসা করতে হবে মায়ের সেবা করতে হবে যদিও তারা কাফের যদিও তারা বেদিন ঠিক মুসলিম নামের কলঙ্ক তাদের প্রতি যারা মুসলিম দাবি করেও তাদের মুসলিম বাবাকে মুসলিম মাকে খাওয়া দেয় না ঘর থেকে বেরে দেয় ছেলে ছেলের বউ ফন্দি করে এটা গাড়ি ভাড়া করে মাকে বলছে তোমাকে চিকিৎসার জন্য নিয়ে যাব বের হও বের করে নিয়ে এসে আপনার নরসিংদী রায়পুরার এক পাগলার বাজারের সামনে মাকে নামিয়ে সেখান থেকে গাড়ি নিয়ে ছেলে ছেলের বউ সব ছটকে পড়েছে এই মহিলা সেখানে হাওবাও করে কাঁদছে হাওবাও করে কাঁদছে আমি বাবা আমি আমি বলতে পারি অমুক গ্রামের মানুষ কিন্তু কোন থানায় পড়ছে আমি বলতে পারি না আমার ছেলের নামটা বলতে পারি কিন্তু আমি আর কিছু চিনি না রাস্তাঘাট চিনি না ছেলেরা ফেলে আমাকে রেখে চলে গেছে এই তো বুঝা এই তো বুঝা আপনারা সেই দৃশ্য দেখেছেন দেখেছেন মা অসুস্থ বাবা অসুস্থ ছেলে মেয়ে এসেছে মিষ্টি মায়ের কানে গেছে ঘরের ভিতরে মিষ্টি আছে মা তখন ওই বাবাকে অর্থাৎ তার স্বামীকে বলছে ছেলে বোধহয় মিষ্টি আনছে একটা মিষ্টি আমাকে এনে দাও না গো হালকা পাতলা বুড়ো মানুষ থরথর করে কেঁপে আস্তে আস্তে করে দেখছে যে আনবো কেমন করে ঘরের ভিতরে একটা দাজ্জাল তো আছে ঘরের ভিতরে একটা দাজ্জাল আছে পুত্রবধূ সে যদি দেখে ফেলে আর ঘরের ভিতরে একটা আজরাইল আছে সে হলো আমার ছেলে কুলাঙ্গা সে যদি দেখে ফেলে আস্তে আস্তে করে ভয়ে থরথর করে উঁকি ঝুঁকি মরে দেখছে ওরা কোথায় ছেলে বাহিরে বউ কোথায় একটু ফাঁকে ফাঁক দিয়ে বুড়ো মানুষটা থরথর করে কেঁপে ঘরের ভিতরে গিয়েছে আর ঘরের ভিতর থেকে একটা মিষ্টি আনছে তার বুড়িকে একটু মুখে তুলে দেবে বুড়ি ঘরের ভিতরে অসুস্থ একটু মিষ্টি খেতে চায় ইতিমধ্যেই ওই নাগিনীর চোখে পড়েছে সে দেখে ফেলেছে বলার কিছু নাই শ্বশুর নিয়েছে কি বলবে চুপচাপ ওই ছেলেটা যখন কোলাঙ্গার ঘরের ভিতরে আসছে আসার পরেই প্রথম কথা তোমার মা তোমার মা এইখান থেকে মিষ্টি নিয়ে তোমার মাকে খাওয়াইছে আগে এটা বিচার চাই বিচার কি ছেলে ডাকলো বাবাকে এই তুমি কোথায় আব্বু বাবা যাও ও আমার বাবা ও আমার কলিজার টুকরা ও বাবা বাবা যদি কষ্ট করে তোমার দায়িত্ব কাঁধে না নিত মা যদি কষ্ট করে তোমাকে গর্ভে ধারণ না করত মা যদি প্রসব বেদনার ছটফট যন্ত্রণায় তোমাকে ভূমিষ্ঠ না করত মা যদি তোমাকে শীতের মধ্যে আশ্রয় না দিত মা যদি তোমাকে না খাইয়ে রাখত তোমাকে সে সময় যদি ছুঁড়ে ফেলে দিত তুমি কি পারতে দুনিয়ায় বেঁচে থাকতে পারতে দুনিয়ায় প্রতিষ্ঠিত হতে তুমি তো হাঁটতে জানতে না তুমি তো চলতে জানতে না তুমি তো কথা বলতে জানতে না তোমার দুঃখ তোমার বেদনা বলার কিচ্ছু তোমার ভাষা ছিল না তুমি অসহায় ছেলে মুখে তুলে দিলে খাবার খেয়েছো না হলে কিছুই করতে পারোনি এই মা তোমাকে যত্ন করে লালন করেছে এই বাবা তোমাকে যত্ন করে লালন করেছে তারা তোমাকে আদরের দুলাল বলে তোমাকে উল্টো বাবা ডেকেছে সোনা ডেকেছে বাবা ডেকেছে আদর করেছে এত কষ্ট করে মানুষ করেছে রিক্সা চালিয়ে ভ্যান চালিয়ে কষ্ট করে কষ্ট করে কুলি মজুরি করে
মা অন্যের বাড়িতে জিয়ের কাজ, কাজের মেয়ে বুয়ার কাজ করে কষ্ট করে গালমন্দ খেয়ে সেখান থেকে পয়সা এনে কোনো মতো রুজু করে তোমাকে মানুষ করেছে, তুমি একটু দাঁড়িয়ে গেছো, আজকে তুমি বাবাকে একটু মুখ বলে আব্বা ও বাবা মাকে মা গো কোথায় এটা বলতে পারো না, তুমি রাগ করে বলছো এই কোথায়। বাপ হয়ে থরথর করে কেঁপে গেছে, আমরা সেটা দৃশ্য দেখেছি, মিডিয়ায় দেখেছে, থরথর করে কাঁপছে আর এইরকম হাত কাপ অবস্থায় ঘর থেকে বের হয়েছে, বাবা ছেলে দাঁড়িয়ে গেছে রাগ করে গেছে, তুমি নিয়ে ঘর থেকে মাকে মিষ্টি দিয়েছ, তুমি ঘর থেকে মাকে মিষ্টি দিয়েছ। লোকটি জবাব দেবে বলে কি জবাব দেবে, শরীর থরথর করে কাঁপছে ভয়ে, আস্তে করে বলছে হ তোমার মা খেতে চেয়েছিল একটা দিয়েছি, খালি বলা মাত্রই ডান হাত দিয়ে বাবার গালের উপরে ধমাধম কয়েকটা থাপ্পড় লাগিয়ে দিল, কেন তুমি মিষ্টি দিয়েছো মাকে খেতে, এই তো ছেলে। আরে শুনুন, এই মা ও বাবা দুনিয়াতে আল্লাহর রহমত, এটা একটা বট গাছ ছায়ার তলে বসে আছুন, এই মা এই বাবা চলে গেলে বুঝবেন কি হারিয়েছেন, এই মা এবং বাবা চলে গেলে বুঝবেন কি হারিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই মা হলো তোমার জান্নাত অথবা তোমার জাহান্নাম, হুমা জান্নাতুকুম ওয়া নারুক, তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম, তাদের সেবা করো জান্নাতে যাবে, তাদেরকে কষ্ট দেবে জাহান্নামে যাবে। আল্লাহ তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই মা বাবের সন্তুষ্টির উপরে আল্লাহর সন্তুষ্টি, মা বাপ যদি রাগ করেন আল্লাহ রাগ করবেন, মা বাপ রাগ করলে আল্লাহ রাগ করবেন। এই মা এই বাপ যাদের সেবার মাধ্যমে জান্নাত পাওয়ার কথা, সেই মাকে সেই বাবাকে আমাদের আজকের সমাজের ছেলেরা পিটায়, ছেলেরা পিটায় মারে হাড্ডি ভেঙে দেয়, ছেলে তার বাপের চোখ খুলে ফেলেছে, এই ঘটনাও এই বাংলার মাটিতে ঘটেছে, আশ্চর্য। আমরা মানুষ না পশু, কোথায় গিয়ে পৌঁছেছি, কারণ কি আমরা এমন অবস্থায় পৌঁছে, আমরা সব জানি কিন্তু আমাদের একটা স্লোগান আমরা মানব না, আমরা জানি